কাছাৰ জিলা প্ৰশাসনৰ উদ্যোগত শিলচৰত 78 সংখ্যক স্বাধীনতা দিৱস যথোচিত মৰ্যাদাৰে পালন কৰা হয়। আজি পুৱা 9 বজাত শিলচৰ জিলা ক্ৰীড়া সংস্থাৰ ময়দানত আনুষ্ঠানিকভাৱে ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰে বিদ্যুৎ মন্ত্ৰী নন্দিতা গাৰ্লছাই। টেবলো প্ৰদৰ্শন সাংস্কৃতিক কাৰ্যসূচীৰ যোগেদি 78 সংখ্যক স্বাধীনতা দিৱস পালন কৰা হৈছে। ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলনৰ পিছত মন্ত্ৰী গাৰ্লছাই বিভিন্ন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী, এন চি চি স্কাউট এণ্ড গাইড, অসম আৰক্ষী হোমগাৰ্ড তথা আৰক্ষীৰ বিভিন্ন শাখাৰ অভিবাদন গ্ৰহণ কৰে। তাৰ পিছত মন্ত্ৰীয়ে তেওঁৰ ভাষণত চৰকাৰৰ উন্নয়নমূলক কাম কাজৰ কথা তুলি ধৰে। স্বাধীনতা সংগ্রাম এই আত্মবলিদান করে রাজ্যটকে মহান করে তোলা মণিরাম দিওয়ান, কুশল কোঁয়ার, পিয়ালী ফুকন, মুকন্দ কপতি, কনকলত বড়ুয়া, বগেশ্বরী ফুকনের সাথে অন্যয় শহীদের শ্রদ্ধ নিবেদন করছি। শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান আমাদের দেশ দ্রুত গতিতে প্রগতির দিকে এই যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার আধারে আমাদের সকলের হৃদয় দেশপ্রেম জাগ্রত করে রাখতে বিগত বর্ষের মতো এইবারও পালন করা কার্যসূচী। গত 9 আগস্ট থেকে আজ অবধি চলা এই সপ্তাহব্যাপী কার্যসূচিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে এবং নিজ নিজ ঘরে তিরঙ্গা উড়িয়ে সেলফি উঠে harkartiranga.com এ আপলোড করেছে। স্বাধীনতা দিবসের সমান্তরালভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অমৃত বৃক্ষ আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভাকে সহায়তা করা হচ্ছে। একটি কথা